كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف অবশ্যই আমরা যেভাবে করেছি মদ গুণা নিয়মের প্রতি লক্ষ্য করে আমরা করবো ইনশাল্লাহ। পাশাপাশি মদ গুণা বিষয়ে যদি আপনাদের কোনো অস্পষ্ট থাকে অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে তাজবিদ অধ্যায়ে মদ গুণার নিয়মগুলো অনুশীলন সহকারে শিখে নেবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।